Hello everyone, Assalamualaikum. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক ইউনিটে রয়েছে অধিভুক্ত 6টি কলেজ, যার মধ্যে একটি কলেজ সরকারি এবং বাকি 5টি বেসরকারি। চলো আজকে তোমাদের সম্পূর্ণ সরকারি কলেজটি ব্লক করে দেখাবো। কলেজের ব্লকটি দেখতে সম্পূর্ণ ভিডিওটিতে কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো আমরা কলেজটি ব্লক করার জন্য একটু বিকালের দিকেই বেরিয়েছিলাম, এজন্য ব্লক করতে গিয়ে আমাদের একেবারেই সন্ধ্যা লেগে গিয়েছিল। যেহেতু বিকালবেলা গিয়েছি তাই মেইন গেট বন্ধ ছিল, এজন্য আমরা হলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম। এটি হচ্ছে আমাদের শেখ হাসিনা হল। হলের গেট ধরে যাওয়ার পরেই এক নম্বর হল, দুই নম্বর হল, এই করে করে কয়েকটি হলই আমাদের সামনে পড়বে। হলের পরিবেশের সবথেকে সুন্দর যে দিকটি সেটি হচ্ছে হলের পরিবেশটি কিন্তু একদমই ঠান্ডা, প্রচুর বাতাস থাকে সবসময়। আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল হলটি ব্লক করার সময়। সম্পূর্ণ কলেজটি আমরা খুব সুন্দর করে ব্লক করে নিচ্ছিলাম। কলেজটি এত বড় যে একই দিনে ব্লক করা আসলে একটু কষ্টকর হয়ে যায়। সম্পূর্ণ হলটা ঘুরে দেখার পর আমরা যাচ্ছিলাম গ্রন্থাগারের দিকে। এই গ্রন্থাগারে কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টের বই রয়েছে। অবসরে আমরা এইখানে এসেই কিন্তু বই পড়ি। গ্রন্থাগারের পাশে রয়েছে বড় একটি মাঠ, বসার জায়গা। এরপরে গ্রন্থাগারের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে এখান দিয়ে চলে যেতে হবে আমাদের ক্যান্টিনে। আমাদের এই বিশাল আকার ক্যান্টিনটির নাম হচ্ছে সাতগৃহ কলেজ ক্যান্টিন। ক্যান্টিনের মধ্যে হলের সকল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ সকাল, দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থা থাকে। এছাড়াও এখানে কিন্তু রয়েছে চা, কফি, এছাড়া বিভিন্ন আইসক্রিম ইত্যাদি। কলেজ ক্যান্টিন আসলেই আমাদের কাছে একটা আবেগের জায়গা, কারণ যখনই কোনো ক্লাস অফ যায় আমরা কিন্তু এখানে এসে ইচ্ছে মতো আড্ডা দেই, গল্প করি। তো কত যে স্মৃতি আমাদের এখানে লুকিয়ে আছে আসলে এটা বলে শেষ করা যাবে না। ক্যান্টিনের পালা শেষ করে এবারে আমরা চলে যাব আমাদের আরও একটি পছন্দের জায়গা, সেটা হচ্ছে কলেজের পুকুর পাড়। এই পুকুর পাড়েও কিন্তু আমরা অনেক আড্ডা দিই। এটি হচ্ছে আমাদের অধ্যক্ষের কার্যালয় এবং এরপরেই আমরা চলে যাব প্রত্যেকটি ডিপার্টমেন্ট দেখার জন্য। এদিকে রয়েছে আমাদের শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বা আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ ডিপার্টমেন্ট। এরপরে কলেজের আরও একটু ভিতরে গেলেই দেখা যাবে আমাদের ডিপার্টমেন্ট অফ ক্লথিং অ্যান্ড টেক্সটাইল। এরপরে রয়েছে সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ বিভাগ। আমাকে যদি প্রশ্ন করো তোমার সবথেকে পছন্দের ডিপার্টমেন্ট কোনটি, তাহলে কিন্তু আমি এক কথাই বলে দেব, ডিপার্টমেন্ট অফ ক্লথিং অ্যান্ড টেক্সটাইল। তো টেক্সটাইল ডিপার্টমেন্টের পরেই শিল্প ল্যাবের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের দিকে। এটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন। এরপরে রয়েছে আমাদের অন্য একটি ডিপার্টমেন্ট, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগ। এরপরে রয়েছে আমাদের আরও একটি পছন্দের জায়গা, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টগুলোর সামনে অবস্থিত খোলা মাঠ। আমাদের কলেজে প্রায় 3-4টির মতন মাঠ রয়েছে। সবগুলো মাঠ এত সুন্দর, এত মনোরম পরিবেশ, আর এই জায়গায় কিন্তু আমরা প্রায় এসে গল্প করি। মাঠের পাশ দিয়ে রয়েছে আমাদের শহীদ মিনার। শহীদ মিনারের দুই সাইড দিয়ে রয়েছে ফুল। এখন অবশ্য ফুলের সংখ্যা কমই আছে, বছরের এক এক সিজনে ফুলের সংখ্যা কিন্তু আরও বেড়ে যায়। এরপরে আমরা ক্যাম্পাসের অন্যান্য ভিডিও ক্লিপগুলি নিয়ে নিচ্ছিলাম। আসলে ক্যাম্পাসটি এত বড় যে একদিনে আসলে ভিডিও নেওয়া একটু কষ্টকর। ভিডিও নিতে নিতে প্রায় সন্ধ্যা লেগে এসেছিল, তো আমরা প্রথমে ভেবেছিলাম আরও একদিন আসব, পরে ভেবে দেখলাম প্রত্যেকেই তো দিনের বেলার ভিডিও দেয়, আমরা না হয় রাতের ক্যাম্পাসটাই তোমাদের সামনে তুলে ধরি। রাতে আমাদের ক্যাম্পাস দেখতে কেমন হয়, এর সৌন্দর্য কেমন থাকে, এটাই তোমাদেরকে আজকে দেখাবো। রাতের ক্যাম্পাস হওয়ার জন্য আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কলেজে কেউ ছিল না, আমরা নাচানাচি করতে পারছিলাম। এটি হচ্ছে কলেজের সামনের দিকের অংশ। তোমরা যদি মূল ফটক দিয়ে ঢোকো তাহলে কিন্তু এই দৃশ্যটি তোমরা দেখতে পারবে। যেহেতু আমরা হলের গেট দিয়ে ঢুকেছি তাই আমরা প্রথমেই হলের দিকে তোমাদেরকে দেখিয়েছি। তো এদিকে রয়েছে শিক্ষক মিলনায়তন, সামনের বাগান ইত্যাদি এলাকা। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে, আমাদের ক্যাম্পাসটি কেমন লাগলো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা যারা এই কলেজে পড়ছো তারা কোন ডিপার্টমেন্ট, কত ব্যাচ, কোথায় পড়ছো, এটা সম্পূর্ণ কমেন্ট করে জানাবে। আমরা যে যেই কলেজেই পড়ি না কেন,
এটি কিন্তু আমাদের কাছে একটি আবেগের নাম। আমরা সব মিলিয়ে দিন শেষে কিন্তু একটি পরিবার, যেটির নাম হচ্ছে হোম ইকোনমিক পরিবার। আমরা কিন্তু সবাই এই পরিবারটিকে অনেক ভালোবাসি। আমরা এখন যে যে এখানে পড়ছি এবং আগামীতে যারা এই পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন স্মৃতি আমার সাথে শেয়ার করতে পারো। তোমাদের করা যদি কোনো ভিডিও থাকে তোমার ক্যাম্পাস নিয়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের কাছ থেকে ভিডিওগুলি নিয়ে আমার চ্যানেলে ছাড়ার চেষ্টা করব। আমরা চাই আমাদের এই চ্যানেলটি যেন অনেক বন্ধুদের সমন্বয়ে গঠিত হয়, চ্যানেলটি যেন অনেক বড় হয়ে যায়। আজকের মতন তোমাদের সাথে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো কলেজে অন্য কোনো ক্যাম্পাসের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।